সানডে সাসপেন্সে আজ সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি ছোট গল্প অদল বদল। গল্পটি আমরা নিয়েছি পুনশ্চ থেকে প্রকাশিত অন্ধকারে রাত বিরেতে এই বইটি থেকে। গল্প পাঠে দীপ এবং রেডিও মির্চির সদস্যরা। শুরু হচ্ছে অদল বদল। রোজ ভোরবেলা পার্কে কিছুক্ষণ বেড়ানো হরিপদ বাবুর অনেক কালের অভ্যেস। পার্কটা বেশ বড়, কিন্তু হাঁটা চলার পর একটুখানি যে বসবেন কোথাও তার উপায় নেই। এখানে ওখানে যত বেঞ্চ আছে কখন সবগুলো ভর্তি হয়ে গেছে, ঘাসে বসারও বিপদ আছে। ছেলে পুলেদের যা পায় তারা, কে কখন ঘাড়ে এসে পড়ে তার ঠিক নেই। তার চেয়ে বড় বিপদ ওদের ফুটবল, যেন কামানের গোলা। তিতি বিরক্ত হরিপদ অগত্যা নিরিবিলি দক্ষিণ পূর্ব কোণে বকুল গাছটার দিকে যান। বকুলতলায় এক টুকরো কালো পাথর পড়ে থাকতে দেখেছিলেন, কিন্তু আশ্চর্য কখন পাথরটাও দখল হয়ে গেছে। হোঁতকা মোটা, মাথায় টাক আর মুখে খোঁচা খোঁচা দাড়ি, চ্যাপটা নাক, কুতকুতে চোখ নিয়ে একটা লোক আরামে বসে আছে। যেদিন যান দেখেন তার যাওয়ার আগেই লোকটা বকুলতলায় আসনটা দখল করে ফেলেছে। জায়গাটা যে এমন কিছু সুন্দর তাও নয়, একটু নিরিবিলি এই যান। ওদিকটায় বলের ঘা খাওয়ার রিস্ক নেই, তবে ওখানে বসে আর কিছু না হোক রেলগাড়ি দেখতে পাওয়া যায়। রেলগাড়ি দেখতে ভালোই লাগে হরিপদ বাবু, মনে মনে কোন কোন মুল্লুক চলে যাওয়া যায়। কখনো রেলগাড়ির চাকা ছড়া বলে, টিকিট বাবুর কত টাকা, টিকিট বাবুর কত টাকা, টিকিট বাবুর কত টাকা। ছেলেবেলার কত কথা মনে পড়ে যায়। শেষে জেদ চড়ে গেল হরিপদ বাবুর, আগে ভাগে গিয়ে পার্কের বকুলতলার পাথুরে আসনটা তার দখল করা চাই চাই। সেদিন ভোরের আগে বিছানা থেকে উঠে পড়লেন, ঘড়ির কাঁটায় তখন ঠিক চারটে। আবছা আঁধার লেগে আছে ঘর বাড়ির গায়ে, পার্কে কুয়াশা জড়িয়ে রয়েছে, রাস্তায় কদাচিৎ চাপা গড়গড় শব্দে চলে যাচ্ছে একটা একটা করে মোটর গাড়ি, তখনও হেডলাইট জ্বলছে। হরিপদবাবু পার্কে ঢুকে হন্তদন্ত হয়ে এগিয়ে গেলেন দক্ষিণ পূর্ব কোণে। বকুলতলা ঝুপসি হয়ে আছে আঁধারে কুয়াশায়, ঘাসে শিশির চকচক করছে, পাথরটা খালি পড়ে আছে। হরিপদবাবু সিংহাসন দখল করার আনন্দে বসে পড়লেন তার ওপর। পাথরটা ঠান্ডা বটে, কিন্তু তাতে কিছু আসে যায় না। হরিপদবাবু খুশিতে বসে দুপা দোলাতে থাকলেন, এমনকি গুনগুন করে গানও গাইতে লাগলেন। আস্তে আস্তে কালচে রং ধূসর হতে থাকল, তারপর সাদা হল। একজন দুজন করে লোক এসে পার্কে ভিড় করল, কেউ ধুকুর ধুকুর করে দৌড়চ্ছে, কেউ যোগ ব্যায়ামেও বসে গেছে, কেউ কুকুর নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। বেঞ্চগুলোতে বুড়োরা এসে বসে পড়েছে, তারপর ছেলে পুলেদের পায়তারা শুরু হয়েছে ফুটবল নিয়ে। হরিপদবাবু তেমনি নিরিবিলি বকুলতলায় গুনগুন করছেন আর ঠ্যাং দোলাচ্ছেন। কতক্ষণ পরে আনমনে মাথায় হাত বোলাতে গিয়ে চমকে উঠলেন, কি তার মাথা ভর্তি একনাশ পাকা চুল ছিল, চুল কোথায় গেল? বারবার হাত ঘষেও চুলের পাত্তা পেলেন না, চামড়ায় হাত ঠেকছে। তার মানে হঠাৎ তার মাথায় টাক পড়ে গেল নাকি? অবাক হয়ে মাথায় আঙুল ঠুকলেন, আরো চমকে গেলেন সর্বনাশ, তার মাথা ভর্তি কাগজে। তারপর হাত গালে ঘষে ঘাবড়ে গেলেন, প্রতিদিন দাড়ি কামানো অভ্যেস, পার্ক থেকে ফিরেই দাড়ি কামান, কালো কামিয়েছেন, 24 ঘন্টায় এত দাড়ি গভীর জঙ্গল গজানো অসম্ভব, অথচ গজিয়েছে। প্রচন্ড আটকে উঠে হরিপদবাবু টের পেলেন তার গায়ে ঢিলে ঢালা পাঞ্জাবিটা কাটো হয়ে গেছে, চটি জুতোয় পা দুটো আর ঢুকছে না,
তোমারই সাংঘাতিক ব্যাপার। আঙুল ফুলে কলা গাছ ব্যাপার কি একই বলে? হতবুদ্ধি হয়ে বসে আছেন হরিপদবাবু, এমন সময় লাঠি ঠুকঠুক করে এক ভদ্রলোক পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ মুচকি হেসে বললেন, পম্বলবাবু যে আছেন কেমন? বহুদিন তো দেখাশোনা নেই, বাইরে কোথাও গিয়েছিলেন বুঝি? হরিপদবাবু খাপ্পা হয়ে গেলেন। পম্বলবাবু কে মশাই, আমি হরিপদ তালুকদার। চিরকাল থিয়েটারে অ্যাক্টিং করে অভ্যাসটা এখনো ছাড়েননি দেখছি পম্বলবাবু। তাই এ আপনার জামাই বাবাজির খবর কি? শুনেছিলাম পুলিশে নাকি। কি যাতা বলছেন মশাই, আমার মেয়েই নেই তো জামাই। আহা, ওতে লজ্জার কি আছে পম্বলবাবু? পুলিশ কাউকে ধরলেই তো আসে চোর হয়ে যায় না, আদালত আছে কি করতে? হরিপদবাবু আর বরদাস্ত করতে পারলেন না, তার জামাই নেই। যদি দৈবাত থাকেও তাকে চুরির দায়ে পুলিশ ধরত ভাবতেও মাথায় খুন চড়ে যায়। কথা না বাড়িয়ে তক্ষুনি হন্তদন্ত হয়ে কেটে পড়লেন। ভদ্রলোক অবাক হয়ে দাঁড়িয়ে থাকলেন। পার থেকে বেরোবার মুখে আরেক ভদ্রলোক তাকে দেখে বললেন, আরে ভোমল লাগে। হরিপদবাবু কটমট করে তার দিকে তাকিয়ে জোরে হাঁটতে লাগলেন। পেছনে ভদ্রলোক তখনও বলে চলেছেন, আরে ও ভোমলদা হলো কি, শোনো শোনো, আরে ও ভোমলদা। কোনোদিকে না তাকিয়ে হরিপদবাবু গলি রাস্তায় পৌঁছলেন। তারপর নিজের বাড়ির দরজায় কলিং বেলের বোতাম টিপলেন। ততক্ষণে আরো টের পেয়েছেন তার গায়ে প্রচন্ড জ্বর এসে গেছে, কিন্তু বুকটা ঢিপ ঢিপ করে কাঁপছে। একটা দারুণ গণ্ডগোল নিশ্চয়ই ঘটে গেছে। দরজা খুলে তার প্রিয় চাকর কাম রাধুনী হারু গম্ভীর মুখে বলল, কাকে চাই? হরিপদবাবু এবার গর্জে উঠলেন, কাকে চাই কিরে বেটার ছেলে, ভাঙতেছি সাত সকালে। তারপর হারুকে ঠেলে ঘরে ঢুকে গেলেন। হারু হইচই করে উঠল, আচ্ছা ভদ্রলোক তো মশাই আপনি গায়ের জোরে পরের বাড়ি ঢুকে বললেন যে বড়, আরে ও কি কোথায় যাচ্ছেন? হরিপদ সটান নিজে শোবার ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রচন্ড আঁতকে দেখলেন, রোজ পার্কের বকুলতলায় পাথরটার উপর যে লোকটাকে বসে থাকতে দেখেছেন সেই লোকটাই বটে। হরিপদবাবু তার শরীরটা নিয়ে বাড়িতে ফিরেছে, কিন্তু তার নিজের শরীরটা কোথায় গেল সেটাই সমস্যা। আচ্ছা আচ্ছা, এমন বিচ্ছিরি নাক থাকতে আছে মানুষের? হারু ততক্ষণে পাড়া মাথায় করে চেঁচাচ্ছে, ডাকাত ডাকাত পড়েছে বাড়িতে ডাকাত। যে এমন জোর করে শোবার ঘরে ঢোকে সে নিশ্চয়ই ডাকাত। হরিপদবাবু আয়নার সামনে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে, ভেবে কুলকিনারা পাচ্ছেন না। পার্কে বেড়াতে গেলেন হরিপদবাবু হয়ে, ফিরে এলেন হতচ্ছাড়া ভোম্বলবাবু হয়ে, যিনি নাকি একসময় থিয়েটার অ্যাক্টিং করতেন এবং যার জামাই লোকটা চোর না হয়ে যায় না। কি সর্বনেশে কাণ্ড তো বাবা! কিন্তু তার চেয়ে সর্বনেশে কাণ্ড যে ঘটতে চলেছে ঠাকুর হলো পাড়ার লোকের হট্টগোলে। তার মধ্যে হারু ইনকার চেঁচাচ্ছে, সব লুট হয়ে গেল রে ওরে বাবা, এত করে সব লুট করে ফেলল রে ডাকাত ডাকাত। সাহসী ছেলেরা লাঠি সোটা নিয়ে বাড়িতে ঢুকছে টের পেয়েই হরিপদবাবুর বুদ্ধি খুলে গেল। দড়াম করে দরজায় ঘি ঢেলে দিলেন। দরজার বাইরে ছেলেগুলো হল্লা করছে, কেউ ধাক্কাও দিচ্ছে দরজায়। হরিপদবাবু ভেতর থেকে শাসিয়ে বললেন, সাবধান, আমার কাছে বোমা আছে, উড়িয়ে দেব। ছেলেগুলো ভয় পেয়ে গেল। বয়স্করা বলল, পুলিশ আছে পুলিশ আছে। পুলিশের কথা শুনে হরিপদবাবুর বুকের ভেতরে কাঁপুনি বেড়ে গেল। তখন ঘরের ভেতর থেকে করুণ স্বরে ডাকলেন, হারু ওরে বাবা হারাধন, আমি তোর মনিব হরিপদ তালুকদার, সত্যি বলছি। চালাকি হচ্ছে, আমি মনিবকে চিনি নে, ওরকম চেহারা নাকি ওনার, ওরকম হেঁড়ে ঘোড়া খেতে 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 নিমতলার আস্ত পিসাজ। গণ্ডগোল একটু থেমেছে, সবাই পুলিশের প্রতীক্ষা করছে। হরিপদবাবুর গলা আবার শোনা গেল ভেতর থেকে, সত্যি বলছি আমি হরিপদ তালুকদার, দোহাই তোমাদের, এখন পুলিশ টুলিশ দেখো না, ও বাবা হারাধন, ওদের বুঝিয়ে বল না একটু,
আমি তো তোর কর্তা বাবু রে। বলবোটা কি মশাই, বাবুর বাড়িতে এইটুকু বয়স থেকে কাজ করে আসছি, আমি কর্তা বাবুকে চিনি নে। কাউন দাস বাবুকে আসতে দিন। বলতে বলতে এসে গেলেন দারোগা বাবু, পেল্লায় গোফের ডগায় পাক খাইয়ে বললেন, কই কোথায় ডাকাত? সবাই এক গলায় বলে উঠল, স্যার ওই ঘরের ভেতরে স্যার। হ্যাঁ স্যার, ঘরের ভেতরে স্যার। দারোগা বাবু হাঁক মেরে বললেন, গির্জা সিং দরওয়াজা তোড়ো, জলদি তোড়ো। শুনেই হরিপদ বাবু হামাগুড়ি দিয়ে খাটের তলে ঢুকতে যাচ্ছেন, তাকে খাটের একটা ধার জোরে লেগে গেল, উফ করে কোকিয়ে উঠলেন। প্রচন্ড অবাক হয়ে দেখলেন পড়ে গেছেন শিশির ভেজা ঘাসে এবং বকুলতলা সেই পাথরটাতে ঠোক্কর লেগেছে মাথায়, বেশ জোরেই লেগেছে। এই সময় কেউ বলে উঠল, আহা লাগলো নাকি? তাকিয়ে দেখে অবাক হরিপদ তালুকদার, সেই টাকওয়ালা লোকটা, মুখে দাড়ি গোফের জঙ্গল, রোজ যে এই পাথরের আসনটা দখল করে বসে থাকে এবং যে কিছুক্ষণ আগে তাকে সর্বনাশের মুখে ফেলে দিচ্ছিল। লোকটা হাসতে হাসতে বলল, ওখানে বসলেই কিন্তু ঘুম পায়, বুঝলেন? হরিপদ বাবু মনে মনে বললেন, বুঝেছি। তার মানে পাথরটা দখল করার জন্য রাত চারটের শেষে ঘুম বরবাদ করে শাস্তিটা ভালোই পেয়েছেন। উঠে দাঁড়িয়ে বললেন, মশাইয়ের নাম কি ভম্বল বাবু? আগে না, আমার নাম হরিপদ চাকলাদার। শুনেই হরিপদ বাবু হন হন করে কেটে পড়লেন, আর কখনো এ ভুতুড়ে পার্কে আর এত ভোরে বেড়াতে আসবেন না। বাড়ির কাছাকাছি হতে হঠাৎ মনে হলো, নামটা কি হরিপদ চাকলাদার বলল না তালুকদার বলল? চাকলাদার না তালুকদার, তালুকদার না চাকলাদার? তালুকদার হলে বেটার ছেলে আমার মতোই বিপদে পড়তে পারে, এই ভেবে হরিপদ শেষে খিকখিক করে হেসে উঠল। হে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